মাল স্ক্রিন থেকে আসছে হ্যাঁ স্ক্রিন থেকে আসছে ওই মালটা ভালো মাল একদম ফ্রেশ মাল ফ্রেশ এখানে স্ক্রিন হচ্ছে হ্যাঁ ওই মালটাকে স্ক্রিন করা হচ্ছে এটা যা বয়ল কাঁচা মালকে সিদ্ধ করা 400 কেজি করে মাল ধরতে হয় আচ্ছা আগুন মাল প্রচুর মেশিন আছে তা হয় কোনি আচ্ছা আচ্ছা ফিনিশিং করি ফিনিশিং করছেন बनारस लखनऊ जो बहरेडर कर दादा समस्त रकम रिनीशिंग काजू बजूटा मोटामुटी की काजू बला है आफ्रिकान काजू सब रकम काजू आज अपने की काजू मैं गाच बाखने की तैरी है काजू उड़ीसा थे माल माल उड़ीसा थे आसते तो एक प्रसेसिंग क्यों होसिंग माध्यम माल क्यों बढ़ोचे से ही माले एक देखा आगे जेटी देखो ना फिलिंग देखो आगे हमारे एखान देखान देखाते देखाते जान पे एखान देखान मेशिन लागिए काउंटिंग करा माल बेर करते हैं डबल एक एमनिकान एक टू टेन एक टू फोर्टी एक वन सिक्सटी एक वन एट्टी एक हाँ विभिन्न रकम क्वालिटी एखे है आगे सामने एगिए जाए और एखने जो हे पिसेस जो पिसेस जो हमारे मेशिन से सारिए नहीं लिए माल ढाल देखे से भलो आलदा हो जा और एगो रिजेट आलदा हो जा भलोटा माल देख ब्लैक अच्छा হয়ে গেল এই মালটা কি মাল বলা হয় এটাকে এটা ব্ল্যাক কোঁচা এটা কি মানে মানে পুড়ে যাওয়া মালটা নাকি না না এটা ব্ল্যাক কোঁচা মাল কোঁচা মাল তাই তো খাওয়া যাবে না খাওয়া যাবে না আচ্ছা এটা সবচেয়ে রিজেক্ট মাল রিজেক্ট মাল আচ্ছা যেরকম এটা লালি বলা হয় আচ্ছা এটাও যেরকম ভালো না আচ্ছা তাহলে মানে কোরি পক্ষ মানে কালাতে একটু ক্লিয়ার হয়ে গেছে ফ্যাড হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে এটা এটা আরো খারাপ মাল আরো খারাপ মাল তাই তো সব মেশিনের মাধ্যমে হচ্ছে এবার আমরা সামনে থেকে এগিয়ে যাব এই মালটা কি মাল রয়েছে এখানে ফিলিং হচ্ছে আচ্ছা এই মালগুলো মেশিনে যাচ্ছে গ্রেডিং মেশিনে আচ্ছা গ্রেডিং মেশিনে গেলে সেখানে ভাগ করা হচ্ছে যে আচ্ছা এই যে রকম কালো কালো গুলো বের করা হচ্ছে আলাদা এই যে এই মালগুলো বাতিল হয়ে যাচ্ছে তাই তো এটা বেছে নেওয়া হচ্ছে তাই তো আচ্ছা এগুলো একটা কোয়ালিটি হয়ে যাচ্ছে এই মালগুলো একটা আলাদা কোয়ালিটি হয়ে যাচ্ছে এগুলো দেখুন দর্শক বন্ধুরা দেখুন মালের কোয়ালিটি দেখুন सब जगह क्वालिटी क्वालिटी आलदा आलदा हो जाए अच्छा अच्छा छोटो बड़ो साइज हो जाए
এক বার 1/4 টাইপের মাল 1/4 আচ্ছা আপনারা দেখুন এখানে মালটা এই মালটা কি হচ্ছে এই মালটা মেশিনে দ্বারা এটাকে মেশিনের দ্বারা মালটাকে ছড়ানো হচ্ছে ফিলিং করা হচ্ছে ফিলিং আচ্ছা আচ্ছা এখান থেকে নিয়ে গিয়ে গ্রেডিং করা হবে এবার আমরা সামনে থেকে এগিয়ে যাব আর এই তো মেশিনগুলোতে হিট দেওয়া হয় নাকি হ্যাঁ এই যে মাল আমরা এই মালটাকে ফিলিং করা হচ্ছে আচ্ছা ওই ছড়া চপা কষা মালগুলো যে আছে হ্যাঁ এগুলোকে এরকম ছাড়িয়ে দেয় মেশিন এরকম মাল ছাড়ে আচ্ছা এটা একটু খোলা থেকে ট্রেটা 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 বার করো এটা মাল রয়েছে তাই তো আচ্ছা ঠান্ডা করার জন্য দিচ্ছে হাওয়া দিয়ে মালকে ঠান্ডা করা আছে গরম মালকে ঠান্ডা না করলে মালগুলো ভেঙে সব কুচুরো হয়ে যাবে এই জন্য একে ঠান্ডা না করলে আচ্ছা মাল ফিলিং করা যাবে না আচ্ছা আচ্ছা একটা রয়েছে তাই তো মোটামুটি আপনাদের এখানে প্রচুর মেশিন রয়েছে নাকি প্রচুর মেশিন আছে আচ্ছা এই একটা রয়েছে এটা এটা যেরকম গরম আছে এটাকে গরম কোনি বলা হয় কোনি আচ্ছা আচ্ছা তো হিট হচ্ছে এগুলো আবার এখনো নরম আছে এগুলো তো সন্ধ্যার সময় মাল হয়ে যাবে মাল হয়ে যাবে তাই তো আচ্ছা বাহ দেখে নাও আরো হিট লাগবে তাই তো
করে কি দেখাবেন? গোড়া যে ফিলিং ইয়ে যে হিটটা দেখি ভালো মাল। হ্যাঁ এগুলো হচ্ছে রেডি, এগুলো হিট হয়ে গেছে, এগুলো খেতে পারবে, এগুলো খেতে পারবে। এটা এক পিস দেওয়া যাবে দেখি? হ্যাঁ আপনি খেয়ে দেখুন। একদম কিন্তু ফ্রেশ দানা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখো মালগুলো তৈরি একদম এক নম্বর কোয়ালিটি, আমি তো বলবো একদম দারুণ মাল। ঠিক আছে দাদা, 220 টাকা 235 টাকা রেট আছে, 600 টাকা কেজি, 780 টাকা, 550 টাকা, যে যেরকম যেরকম। এটা কত প্যাকেট আছে? 250 প্যাকেট। একটু ঘুরাও প্যাকেটটা ঘুরাও। এটা রেডি হয়ে গেছে তাই তো? রেডি হয়ে গেছে। এই 250 প্যাকেট ছাড়া আর কি প্যাকেট হয় তোমাদের এখানে? আর কেন হয়, 250 গ্রামের কেন ক্যান ক্যান যেটা। আর এটা দাম কি রয়েছে? এটা 235 টাকা রেট আছে আমার। 235 মানে হোলসেল রেট? এবার ওটা রিটেলে যারা বিক্রি করবে লাভ রেখে বিক্রি করবে তাই তো? মানে প্লাস্টিকের মধ্যে মালটা ভরে দিলে মালটা আরো সেফ থাকবে তাই তো, নরম হবে না? এই যে ধারণা সিস্টেম আছে এখানে, হ্যাঁ চাপা লাগানো হয়ে গেল, মালটা সলিড থাকবে, নরম হবে। আপনাদেরকে গোডাউনে নিয়ে চলে আসলাম, যেখানে সব কন্টেনারে এবং প্যাকেটিং করে সব 10 কিলো করে প্যাকেট সব রাখা রয়েছে। এবার আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণ তথ্য তুলে দেবো। সঙ্গে 280 ডবল তাই তো? 100 গ্রাম মাল ওজন করলে 280টা পিস হবে। আচ্ছা এবার কাউন্টিং। আচ্ছা আচ্ছা এটা 320 বলা। আচ্ছা আচ্ছা ৫৯০০ টাকা 10 কেজির দাম আছে পাইকারি রেট। মাল আপনাদের কোথায় কোথায় যাচ্ছে? বেনারস লখনৌ আর বিহার পাটনা আমাদের কলকাতাও তো যাচ্ছে মাল, কম বেশি চাই তাই তো? বেশি আপনারা বাইরে পাঠান তাই তো? ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আপনাদের? হ্যাঁ। আচ্ছা মানে কেউ যদি বাইরে থেকে অর্ডার করে, ধরুন বাংলাদেশ থেকে অর্ডার করলো, হ্যাঁ যাবে, মাল পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে একটা অ্যাড্রেসটা বলে দিন তো, কারখানা এখানে আসতে গেলে কি অ্যাড্রেস থাকছে? মানে হাওড়া থেকে যদি কেউ আসতে চায় কোনটাই তাজপুর বলে। আচ্ছা মানে বাস ধরে, যদি দীঘার বাস ধরে মাঝনা তাজপুর বলে এখানে নিয়ে চলে, মানে ওই কাথি বাস স্ট্যান্ডের ওখানে নেমে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেখান থেকে ডান দিকে তাই তো? অটো ধরতে হবে। আপনারা শুধু কাজ করে মালটাকে মানে ফ্রেশ করছেন তাই তো? ফিনিশিং করছেন মানে এটা প্রসেসিংটা কারখানা থেকে হয়ে আসছে? আচ্ছা মেশিনে প্রসেসিং হচ্ছে তাই তো? আচ্ছা মোটামুটি আপনাদের এখান থেকে কাজুটা কোথায় যায়? বাইরে জায়গায় যায়, কলকাতায় যায়, তোমার বাইরে দেশেও যায়, আসামসুল কলকাতা। আচ্ছা আচ্ছা সাউথ আফ্রিকাও নিয়ে যায়, কলকাতার লোক এসে বলে যে বাইরে আমরা মাল পাঠাবো। আচ্ছা এই কাজুটার নাম কি আছে, কি কাজু বলা হয় এটাকে? কোনটা এটা? হ্যাঁ এটা আইউসি। আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রতিটা ঘরে ঘরে গ্রামে গ্রামে এখানে কিন্তু টোটালি কাজুরই কাজ করে থাকেন ওনারা। ফ্যাক্টরি থেকে মালগুলো প্রতিটা বাড়িতে হয়ে আসে। এই পেটিতেও কি মাল রয়েছে নাকি দিদি? একটু দেখা যাবে, এটাকে একটু সরিয়ে দিন না, এটাকে যদি একটু। হুম হুম থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখুন, পেটিতেও কিন্তু সারি সারি সব মাল রাখা রয়েছে। এই যে এই দেখুন কন্টেনারে সব, এই দেখুন কন্টেনারে সব মাল সব ভর্তি করা রয়েছে। এই দেখুন এগুলো কিন্তু একদম ইয়ে হয়ে গেছে, মানে বাছাই হয়ে গেছে। এই দেখুন সব প্যাকেটে ভরা রয়েছে,
প্রতিটা কন্টেনারে সব এখানে কাজু রয়েছে। চলুন আপনাদেরকে আপনাদেরকে সামনে কারখানাতে নিয়ে যাব, কারখানাতে নিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো। দেখতে থাকুন ভিডিওটা, এই দেখুন প্রতিটা মানুষ কিন্তু এই কাজু এখান থেকে প্রসেসিং হয়ে একদম ফ্রেশ দানাটা বার করে নিচ্ছে। এই যেমনটা দেখাতে পাচ্ছি দেখুন, সব বড় বড় কাজু কিন্তু ফ্রেশ কাজু যেমনটা দেখাচ্ছেন। এই কাজুগুলো কিন্তু দিদি এখান থেকে সব জায়গায় যাচ্ছে, তাই তো বাইরে? বাহ, এই দেখুন, এই দেখুন এখানে সব প্যাকেটে ভরা, সব ফ্রেশ। আবার এটা আবার ভাঙা কাজু রয়েছে নানা রকম, দেখুন। আবার এদিকে সব কাটা করার জায়গাও রয়েছে সব, এই দেখুন ঠিক যেমনটা দেখাতে পাচ্ছি দেখুন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গাড়িতে মাল এইভাবে লোড আনলোড হচ্ছে, একদম ফ্রেশ কোয়ালিটির মাল। দেখে নিন আপনারা, কাজু হয়তো দেখেছেন কিন্তু এখানে দেখুন কাজুর কোয়ালিটিটা একবার দেখে নিন, একদম ফ্রেশ কোয়ালিটির কিন্তু কাজু রয়েছে। দেখুন সব বড় বড় দানা দেখুন। আর এই কাজু কিন্তু খুবই ভালো, ওনারা কিন্তু আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছে, আমরা খেয়ে দেখলাম সত্যি কাজু কিন্তু খুব ভালো। সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে ভিডিওর মাধ্যমে, আপনারা দেখুন পুরো একদম ফ্রেশ কাজু রয়েছে দেখুন।